যুক্তির মুক্ত আলোচনার দুর্দান্ত প্রদর্শনীতে অবশ্যই বিজয়ের হাসি। রাজধানীর বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল বিতর্ক প্রতিযোগিতা ইডব্লিউইউডিসি স্প্রি 2022। টানা 18 দিনের এই প্রতিযোগিতায় যুক্তিতর্কে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 108টি দলের 288 জন বিতার্কিক। এবারের প্রতিযোগিতায় আন্ত স্কুল কলেজ, বাংলা আইভি এবং ইংলিশ আইভি এই তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায়। আন্ত স্কুল ও কলেজ ক্যাটাগরিতে আদমজী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সেরা নির্বাচিত হয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আইডিসির আখর দাস আদিত্য। আন্ত স্কুল কলেজ বিভাগে একই সাথে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট এবং ডিবেটার অব দ্য ফাইনাল নির্বাচিত হন। প্রতিযোগিতায় আন্ত বিশ্ববিদ্যালয় বিভাগে বাংলা আইভি ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দল ইউআইইউ হোয়াইট। ইংলিশ আইভি বিভাগে বিতর্ক হয় দুটি ভাগে, ওপেন ও নোভিস। ইংলিশ আইভির ওপেন ক্যাটাগরিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে হারিয়ে সেরা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় গড 03। নোভিস ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচিত হয় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। আই রিকোয়েস্ট দিস ক্লাব টু অর্গানাইজ মোর বিগ অ্যান্ড ইভেন্ট মোর সাকসেসফুল ইভেন্ট নট বিগ ইট ইজ বেটার টু সে দ্যাট সাকসেসফুল ইভেন্ট। এবারের আয়োজনের মিডিয়া পার্টনার ছিল সময় সংবাদ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।